May I have your attention, please? Train number 15960, Kamrup Express from Dibrugarh to Howrah via Rangiya Malda Town is arriving on platform number 1. চলে তো ভাই এক এক করে ছোটাছুটি করিস না, ধীরে ধীরে পা তুলে বলে হয়। দুটা 25-এর মতো ট্রেন আছে, তো ট্রাই টু ক্যাচ দ্যাট ট্রেন। এক্সাম ছিল একটু আগে, বাট কোনো মতে লেখা কমপ্লিট করে টাইমলি প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। বা দেখা যাক ট্রেন কখন আসে। অ্যান্ড বাকি টিম মেম্বাররা সব বাগনানের দিকে উঠবে। অ্যান্ড সো দিস ইজ মাই লাগেজ ফর টুডে। এটাতে সব জামা কাপড় অ্যান্ড শীতের সোয়েটার্স চাদর্স আছে। অ্যান্ড এটাতে কাজের জিনিস মানে ল্যাপটপ ইনসাইড ইট, সো অ্যান্ড ক্যামেরা, বাকি সব কিছু আছে। ইয়া দ্যাটস ইট। ভালোই রোদ এখানে, এখনো দুপুর মতো টাইম, প্রচুরই পরিমাণ রোদ বাইরে। ফাইনালি গরম থেকে একটু রেহাই পেতে উই আর গোয়িং টু ঠান্ডার জায়গা। সো গেস করতে পারো যে কোথায় যাচ্ছি, অ্যান্ড বাকি তো দেখতেই পাবে। তো সেটা মিনুয়া যাচ্ছে না, স্যাড লাইফ। আমি বসে তো ট্রেন দেখছি, কোন আমার ট্রেন আসবে, আমি আমার ট্রেন আসলেই পালিয়ে যাবো, এত দুঃখ সহ্য হচ্ছে না। আমার জন্য এগ রোল আনছে মিনময়, কারণ আমি দুপুরে কিছু খেয়ে আসিনি গাইস। অনেকটা পাতা আছে, কেমন লেগেছে বল সেটা। আর ট্রেন অ্যারাইভড আমাদের S7 কোচ। সো এখনো গেট এখানে খুলেনি, তাই জন্য আমরা একটু ওয়েট করছি। এইখানে একদম 1-8 অবধি, তো আমাদের 1-5-এর মধ্যে সিট। সো নো চাপ, একদম সামনেই বসব। সো মাচ অফ ভিড গাইস, অ্যাজ ইউ ক্যান সি। হিয়ার ইজ অগ্নিপদা, আর ট্রিপ অর্গানাইজার। ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়া থাকবে। তো এখানে আমাদের রুটি আর চিকেন কষা তরকারি আর বলে আছে মিষ্টি। বেস খাওয়াটা শুরু করা যাক, জোরদার মজা আসবে, কারণ সন্ধ্যাবেলা রুটি ইজ মাই ফেভারিট অ্যাজ ইউ গাইজ অল নো। আই আমি তো নিয়ে এসেছি, আমি জানি কি এসেছে। ক্যামেরার পিছনে আছে সুমনদা, ঠিক আছে। আমরা এখন খাওয়াটা তার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা স্টার্ট করছি, একবার খেয়ে বলছি। আমরা একদম ঘরের তরকারি বেস্ট, ট্রেনের জন্য সিম্পল খাবার রাত্রে, কারণ বেশ সকালে উঠে বানালে প্রেশার বেড়ে যাবে। খাওয়াটা এবার আমরা এনজয় করি। আজকে এই খাবারটা বানিয়ে দিয়েছে অগ্নিপ্রধান মাসি, তার জন্য ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ সবার তরফ থেকে। এই যে সুন্দর চিকেন কষাটা দারুণ লাগছে, দারুণ রুটি দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাসি, রান্না খুব ভালো হয়েছে। সো হেয়ার উই আর, আমাদের কামরূপ এক্সপ্রেস অলরেডি NGP-তে পৌঁছে গেছে। তো লটস অফ প্যাসেঞ্জার্স এখানে নেমে পড়েছে, বাট এখনো অনেকটাই এই ট্রেনের ট্যুর বাকি আছে, তো এখনো অনেকটাই যাবে ট্রেনটা। সো ইয়া দিস ইজ আওয়ার হোল টিম, অ্যান্ড উই আর ফিগারিং আউট যে আমরা এখন কোথায় যাব, ঠিক আছে। তো ইয়া স্টে টিউন ফর দ্যাট গাইস। সো কামরূপ এক্সপ্রেস এরপরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা আগে গাড়ি বুক করতে যাব। গাড়ি বুক করতে আমাদের যাবে আমার ভাই আর সুমন। ওরা যদি ঠিকঠাক এখান থেকে গাড়ি ফিন করে,
অরূপ বন্দ্যোপাধ্যায়। কি ইন্ট্রোডিউস করবো? আচ্ছা, ওই তো গাড়িটা বুক করবে, গাড়ি বুক হয়ে গেলে দার্জিলিং যাওয়ার পথে কোথাও একটা নেমে ব্রেকফাস্ট করা হবে। আমাদের তো এতটাই প্ল্যান, দার্জিলিং ঢুকতে দুটোও বাজতে পারে, 12টা বাজতে পারে, আবার 4টেও বাজতে পারে, কোনো ঠিক নেই, রাস্তার উপরে ডিপেন্ড করবে। যাই হোক, আমরা এখন একটু ওয়েটিং রুমে আছি অ্যান্ড একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো এখান থেকে, ঠিক আছে? তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। যাবো রে দেখো রে দুনিয়ায়ে So this is the share car যেটা আমরা এখানে NGP bike থেকে করলাম। এখানে 10 জন যেতে পারবে and আমাদের তো 7 জন, তাই জন্য ওয়েট করছি। অলরেডি আমাদের জিনিসপত্র লোড হয়ে গেছে, বাট আমরা ওয়েট করছি কারণ এখনো 3 জনের দরকার ছাড়ার জন্য। সো এটা হচ্ছে সুমো গোল্ড গাড়ি অ্যান্ড ছাড়েনি এখন, তাই জন্য একটু বাইরে গেছে, একটু পরেই ছেড়ে দিবে, তো সেটার জন্য ওয়েট করছি। আর 3 জনকে ড্রাইভার কাকু মেবি আনতে গেছে প্ল্যাটফর্ম থেকে খুঁজে। যাই হোক, আসলেই আমরা বেরিয়ে যাবো। এখন দার্জিলিং যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় হল্ড করেছে, একটু সকালে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, সেটার জন্য একটু খাওয়া দাওয়া হবে, চা খাওয়া হবে, দেন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমি একটু এখানে ভিউ এনজয় করতে আসছি। তো প্রচুর স্টিপ ঢাল ছিল, উঠতে উঠতে প্রায় কান বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো, তো এইখান দিয়ে এই দিকটা দিয়ে উপরে আর নিচে দিকে এলাম। আর হিয়ার ইজ দ্য ব্যাক ভিউ। এইখানে এই হলটা এইটাই আমরা খাবো। সো ইয়া, চলো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, এন্ড দেন আমরা আবার আগের পথে যাব। ওকে, সো হিয়ার উই হ্যাভ আওয়ার মোমো। আজকে আমাদের ব্রেকফাস্ট, কারণ আমরা এখনো পৌঁছাইনি দার্জিলিং এ, এন্ড দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। সবাই ভেজ মোমো নিয়েছে এক প্লেট করে, এন্ড তার সাথে দুটো চাটনি দেওয়া আছে, তো দেখা যাক খেয়ে কেমন লাগে। ভেজ মোমো হলেও চাটনিগুলোর জন্য কিন্তু সেরা লাগছে। এখানকার লোকেরাই এখানে করতে পারে, এখানকার মানে এখানকার এখানে সব ট্রাইব ট্রাইবাল এরিয়া হয়ে যাচ্ছে যত পাহাড়ের দিকে যাবে। হ্যাঁ, এবার অনেকে এ করে নিজেদের মধ্যে যে তুমি ঘর করো। সত্যি জানি না ড্রিমস গুলো কি করে এত তাড়াতাড়ি পূরণ হচ্ছে। এই উইকেই আমি ভাবছিলাম যে এই বছর একবার হলেও দার্জিলিং ট্রিপটা হয়তো করব নিজের কাছের বন্ধুদের সাথে। আর দেখো, সেই অপরচুনিটিটা আমার কাছে এই মান্থের মধ্যেই এসে গেছে, এন্ড আমি এখন অন দ্য ওয়ে টু মাই ড্রিম প্লেস দার্জিলিং। আর এই মেঘ আর কুয়াশা আরও সারিয়াল করে দিয়েছে নেচারটাকে, মানে সত্যি মনে হচ্ছিল যে আমি আমার ড্রিমেই আছি, কারণ এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে আমি কখনোই ভাবিনি। সো জাস্ট এ কুইক আপডেট, আমরা অলমোস্ট 3-4 আওয়ার্স সুমো রাইড করে এইখানে এসে পৌঁছেছি, মানে দার্জিলিং সিটিতে। অ্যান্ড সেই যে মাঝে একবার দাঁড়িয়ে মোমো খেয়েছিলাম, তারপর আর তেমন কিছুই খাওয়া হয়নি, তাই আমরা এবার একটু লাঞ্চ করতে যাবো। অ্যান্ড হেয়ার ইজ দ্য প্লেস ওয়ের উই হ্যাড আওয়ার লাঞ্চ। আমরা মেবি এক থালি নিয়েছিলাম, মোটামুটি খেতে ভালোই ছিল, অ্যান্ড এটা পুরো একদম দার্জিলিং সিটিতেই এই রেস্টুরেন্টটা অবস্থিত, তোমরা গুগল ম্যাপসে চেক করে নিতেই পারো। এরপর আমরা যাবো ম্যাল রোড এবং আশেপাশে কয়েকটা ফেমাস স্পট ঘুরে দেখতে। মেঘ হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা আছে মোটামুটি, সো উই আর সো মাচ এক্সাইটেড। সো চলো এরপর কি হয় দেখা যাক।
সো নাও আমরা এখন যাচ্ছি মেল থেকে একটু উপরে মহাকাল টেম্পলে, খেয়ে একটু উঠাটা চাপের, মানে জাস্ট ভাত খেয়ে এলাম অ্যান্ড উঠতে ভালোই চাপ লাগছে ভাই, ফেটে যাচ্ছে লিটারালি, মানে যাই আসো সব জায়গায় স্টেপ, শুধু পাহাড়ে উঠো উঠো। সো হেয়ার উই রিচড মহাকাল টেম্পল। চিকেন ফালে ফালে এটা এটা আমার কাছে চিকেন ফালে, এটা চিকেন মোমো এবং চিকেন ডাফে, এবং প্রত্যেকটারই স্টেট অসাধারণ খেতে। দার্জিলিংয়ের মতো জায়গায় এরকম স্ট্রিট ফুড একটা অভাবনীয়, সন্ধ্যাবেলার জন্য সব থেকে সেরা। এই অগ্নিপদা ক্যাকটাস কিনো না, এই পান খাবো একটা। এক্সপো ফেয়ার ঘোরা ডান, আমরা এবার মেল রোডের দিকে ব্যাক করব, কারণ আজকের প্ল্যান আপাতত এখানেই শেষ, মানে ঘোরা। ভিউজগুলো সব অ্যাভেলেবেল থাকলে, কুয়াশা না থাকলে তো অনেক টাইম কাটানো যেত অবজারভেটরকে, কিন্তু না থাকার কারণে প্ল্যান ইজ ক্যান্সেলড। সো নাও উই আর হেডিং টু মল রোড, এখানে কিছু ছোটোখাটো শপিং করবো অ্যান্ড দেন রুমে মেবি ব্যাক দি নেক্সট ডে। অ্যান্ড হেয়ার ইট ইজ দ্য কেভস, কেভেন্টার্স যেটাকে বলা হয়। তো আমরা একটু জলদি ফাস্ট চলে আসছি, কারণ এখন হয়তো খুলেনি, সবাই খুলছে। অ্যান্ড আমাদের প্ল্যান হচ্ছে এইখানে আজকে ব্রেকফাস্ট করা। সো ইয়া, অ্যান্ড দ্যাট উইল বি এ গ্রেট এক্সপিরিয়েন্স, লেটস সি হাউ ইট গোজ। দেখো 8:06, হ্যাঁ 8:06 পৌঁছে গেছি। ইয়ে, আচ্ছা কেভেন্টার্সে জেনারেলি জেনারেলি বিশাল ভিড় হয়, প্রতিদিনই ভিড় হয়। আজকে আমাদের ভাগ্য ভালো, দেখতে পাবে দেখলে যে পুরো ফাঁকা, আমরা দুজনই প্রথম, এটা খুবই ভাগ্যবান আমরা বলতে পারো একদিক থেকে। হ্যাঁ এটা ঠিক যে বৃষ্টি হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স দার্জিলিংয়ে। আমরা আজকে ফেমাস তাড়াতাড়ি সকালে উঠে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে চলে এলাম। অ্যান্ড দিস ওয়াজ মাই মোস্ট এক্সপেন্সিভ ব্রেকফাস্ট ইন মাই লাইফ, বাট উই হ্যাভ টু এক্সপিরিয়েন্স দ্য টেস্ট অফ দ্য অথেন্টিসিটি অফ কেভেন্টার্স। সো আই এম নট কনসিডারিং দ্য প্রাইস, মানে এক্সপিরিয়েন্স দারুণই ছিল, মানে অ্যাম্বিয়েন্স তো কোনো কথাই নেই, সব মিলিয়ে পয়সা ভরপুর অফ ব্রেকফাস্ট কেভেন্টার্স ব্রেকফাস্ট। ওকে তো নাও আমরা এখন রুমের দিকে আবার যাচ্ছি, এরপর আমার বেরিয়ে দার্জিলিং থেকে বেরিয়ে। হেয়ার ইজ আওয়ার নিউ অফিট ডেস্টিনেশন, মিনিমাম কত কিলোমিটার নামছি তার ঠিক নেই। সো এইটা হচ্ছে আমাদের নেক্সট একদিনের জন্য ডেস্টিনেশন, আমরা থাকবো এইখানে। অ্যান্ড এই পিছনেই আরও নিচে যাওয়া যায়, মেবি টি গার্ডেন আছে, তো ওগুলো এক্সপ্লোর করবো। আপাতত ফ্রেশ হয়ে লাঞ্চ করার পালা, কারণ অলরেডি এখন 2:44 বাজে। ওকে
সো আজকের এটা আমাদের দুপুরের খাবার লাঞ্চ ইন দ্য হোমস্টে। হাউ ইজ ইট? স্যালাড, ডাল, আর এটা হচ্ছে এটা কি পুঁতি বরবটি, এটা কি ভাই বরবটি বাজার বরবটি খালো বরবটি পুরো গাছের বরবটি এটা, ঠিক আছে এখানে বসে আমাদের তো আকাশ থেকে পড়ে। থ্যাংক ইউ। আরে আমাদের নিজের তো নিজের বাড়ি চাষ করি। হ্যাঁ আমাদের আছে ডাল, ডিমের কাটা, তেল ঝাল। হ্যাঁ দিয়ে দেখ তেল ঝাল। আর এটা কি? ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান আর স্যালাড আর বরবটি বাজা, মিল্লাহি খাওয়ার। হ্যাঁ তো আমরা লাঞ্চ করেই এখন টি গার্ডেন দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চারটা বাজে অলরেডি। অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছ, মানে আলটিমেট ফগি। এক্ষুনি ক্লিয়ার, এক্ষুনি ফগ, এক্ষুনি ক্লিয়ার, এক্ষুনি ফগ। অ্যান্ড এখানে হচ্ছে স্কুল, দা ডাক্তার জিন। আমরা স্কুলের মধ্য দিয়ে যাচ্ছি। এই হ্যালো, হরিণ লাগবে। আর আসবে না guys, good morning. This is day 3 of our Darjeeling trip. আমরা এখন তাকদাতে ছিলাম হোমস্টেতে। তো এখন সকাল 8:30 মতো বাজে, এখন তো অতটা উঠেনি আমাদের। বাকি যখন একটু বাইরের পরিবেশটা এনজয় করছিলাম অ্যান্ড সেম সিচুয়েশন, কোনো ফগি। আজকেও ভিউ পয়েন্ট কিছুতে কিছু দেখতে পাওয়ার কোনো চান্স আমার মনে হচ্ছে না। এখানে একটু আজকে কাজ বাকি ছিল, ওটা করছিলাম অ্যান্ড এখানে পুনালোর কাজ করছে। যাই হোক, একটু পরে সব আমাদের টিম মেম্বার্স বা আমাদের বাকিরা উঠবে অ্যান্ড দেন আমরা ব্রেকফাস্ট সার্ভ। দেন এইখান থেকে চেক আউট আছে। দিয়ে আমরা আজকে তিনচুলা অ্যান্ড আর কিছু কিছু জায়গা ঘুরতে যাব। ওকে, সো উই আর অ্যাট অলমোস্ট এন্ড অফ আওয়ার স্টোরি। এটা ছিল দাদাকে আমাদের একদিন, এর যেটা আমাদের লাস্ট দিন ছিল এই ট্রিপের, সেটা ছিল সিটংয়ে। সেটা আমরা সিটংয়ে অফবিট একটা হোমস্টেতে প্ল্যান করেছিলাম অ্যান্ড যত ট্রিপটা শেষের দিকে আসছিল সবার মধ্যে এনার্জিটা কমে যাচ্ছিল, কারণ এক্সাইটমেন্টটা অবশ্যই কমবে কারণ ট্রিপ অলরেডি শেষের দিকে। যখন আসছিলাম যে এনার্জি লেভেলটা ছিল, এখন সবার মধ্যে সেই এনার্জি লেভেলটা একদমই আর নেই। সিটং যেতে যেতে মানে শেষ দিনটা যেখানে আমরা হোমস্টেতে কাটাবো, ওই হোমস্টেতে যাওয়ার পথে অনেকগুলোই আমরা সাইট সিইং দেখেছি যেগুলো তোমাদের সাথে না শেয়ার করলে, তোমাদেরকে না দেখালেই নয়। সো আমরা এখন অবজারভেশন টাওয়ারে, লামাটা ইকো ট্যুরিজম পার্কে। নিচে থেকে ভালো দেখা যাচ্ছিলো বাট এখন ফগ হয়ে যাওয়ার কারণে আবার সেই পাইন গাছের একটা আবছায়া প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা। সো চলো তোমাদেরকে দেখাই।
সো আমাদের লামহাটা ইকোট্যুরিজম পার্ক ঘোরা কমপ্লিট অ্যান্ড অলমোস্ট সব কিছুই কভার আপ করে দিয়েছি, অবজারভেশন টাওয়ার, লেক অ্যান্ড নাও লেটস গো টু আওয়ার নেক্সট সাইটিং স্পট। তো এখানে একটা মিউজিয়াম দেখতে পাচ্ছি, যেটা রবীন্দ্রনাথ যখন আসতেন তিনি হয়তো কিছু ইউজ করতেন, সেই ধরনের কিছু এলিমেন্টস আমরা দেখতে পাবো। তো নাও উই আর ডান উইথ মাংপুর রবীন্দ্র ভবন অ্যান্ড এবার আমরা যাবো যোগীঘাট অ্যান্ড দেন হোমস্টে। আজকে দুপুরের খাওয়াটা ওখানেই হবে। ইফ ইউ স্টিল ওয়াচিং দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই জার্নি। এখনও একদিন আছে আমাদের দার্জিলিং ট্রিপের, কালকে লাস্ট দিন, কালকে সন্ধ্যায় আমাদের ট্রেন আছে এনজেপি থেকে অ্যান্ড ইয়া সো ফার সো গুড, এখনো পর্যন্ত সব কিছুই সুন্দরভাবে কাটছে। চুল ঠিক করতে বাথরুমে কি বলিব, মানে রাজকীয় খাওয়ার হতে চলছে আজকে। তো সিটং এ এসে আমাদের আজকের হোমস্টে এর খাওয়ার, দুপুরের ভাত ডাল শাকের তরকারি, ডিমের কালিয়া, স্যালাড, এদিকে আছে আলু চিপস আর পাঁপড়, আর তার সাথে আছে এত সুন্দর ভিউজ খাওয়ারের সাথে, মানে সবাই ভালোভাবে এনজয় করছে খাওয়াটা। চলো আমারও খাওয়া শুরু করা উচিত। কেমন খেলে আজকে? হ্যাঁ তুমি বলো পুনাল, এই সামনে এই সব ভিউ আর এইখানে আমরা খাচ্ছি। তো আফটার ক্যারিওকে নাইট আমরা ডিনারে বসে গেছি, অগ্নিমদা গান করলো আজকে, ফ্যান্টাস্টিক, সুন্দর গান হয়েছে আজকে। আমাদের তো আমরা মেন আজকে লিড সিঙ্গারকে আমরা দেখি, লিড সিঙ্গার আর লেডি সিঙ্গার। এখন মেনুতে কি আছে একটু পরে দেখাচ্ছি। সো খুবই সিম্পল খাওয়া দাওয়া, বাঁধাকপির তরকারি, চিকেন আর রুটি, মানে সিম্পল বাট বেস্ট। রাত্রে সত্যি এই খাবারটা মানে রোজ পেলেও খেলো, কোনো চাপ নেই, সবাই অলরেডি শুরু করে দিয়েছে, তো আমাকে শুরু করা উচিত। লেটস স্টার্ট। The next day. So hey guys, this officially this is our last day at Darjeeling. We are leaving this place, this heavenly place, within few hours cost. Jai hok, breakfast ready amader, amaderke already dag diye diyeche, kintu amader weather ta khub bhalo howar karone ardhek chele pile uthei ni ghum theke. এই যে দেখাচ্ছি, ওয়েট, অর্ধেক ছেলেপিল্লে এখন ঘুমাচ্ছে, জেগে উঠেছে। যাই হোক আমরা এবার ব্রেকফাস্টে যাবো, ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেনু কি আছে ব্রেকফাস্টে, স্টে টিউন উইথ মি। দো হিয়ার ইজ আওয়ার ব্রেকফাস্ট ফর টুডে, লুচি, মানে একদম লুচি আর ঘুগনি, চা ছিল অলরেডি আমরা শেষ করি, একদম গরম গরম দাদা ওইখানে ভাজছে অনেক আমাকে দিয়ে যাচ্ছে, সুন্দর একদম দার্জিলিং টি। ওকে চলো এটাই আমাদের সবাই একসাথে শেষ খাওয়া, না এখন দুপুরের লাঞ্চ আছে, ওরা আমরা ট্রেনে খাবো একসাথে গেল। এখন the procession completed with the family.
डाल देंगे तो वो भी लिंक डाल देंगे। ये अभी नया नया है वीडियो ये कर देंगे। সো আই নো ভিডিওটা অনেকটাই বড়, কারণ অলমোস্ট 5 ডেজের ট্রিপ ছিল আমাদের। অ্যান্ড সো এটা কোনো ভ্লগ কাইন্ড অফ নয়, তাই জন্য আমি বেশি শর্ট রাখিনি, যতটা সম্ভব এটার মধ্যে রাখার চেষ্টা করেছি। কারণ দিস ইজ ওয়ান অফ মাই মেমোরি, আর মেমোরিগুলোকেই আমি ইউটিউবে স্টোর করছি, কারণ ফোনের থেকে তো কখনো না কখনো ডিলিট হয়েই যাবে। তো ইন্টারনেটে শেয়ার করাও থাকলো আর তোমাদের সাথে শেয়ার করাও থাকলো। And yeah, that's it. That's it for today. In case you are new in this channel and you are seeing my face for the first time, please do subscribe and support me. And please give me a thumbs up for this video. I will catch you on the next one. Totokhoner jonno sobai bhalo theko, susto theko, ar do what you love, love what you do. Peace. তো বন্ধুগণ, রুম থেকে তো দারুণই ভিউজ, কিন্তু সবচেয়ে এপিক যেটা জিনিস আমরা সেটা দেখাবো এবার। ওকে, লেটস গো। সো অ্যাজ ইউ নো যে দিস ইজ আওয়ার রুম, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের বাথরুম। সো লেটস গো ইনসাইড। এতো সিম্পল বাথরুম, কিন্তু দ্য থিং ইজ দ্য ভিউ ফ্রম দ্য বাথরুম ইজ হিয়ার। মানে সকালবেলা কাজ করতে করতে এরকম একটা ভিউ, মানে ভাবা যায় কি জিনিসটা কি বলবো। কাটতে যে ওকে ওকে কি বলার নেই, লাস্টটা এই আমার লাল পান দিচ্ছে।